আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর বোমায় 7 জিম্মি নিহত, দাবি হামাসের। এরপর থাকবে ইয়েমেনে আবারও ইঙ্গো মার্কিন বিমান হামলা। প্রকৃত আগ্রাসী কারা, মার্কিন হুমকি তা দেখিয়ে দিচ্ছে মস্কোর প্রতিক্রিয়া, রাশিয়া ন্যাটো সরাসরি সংঘাতের হুমকি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিল আমেরিকা। আরও জানাব ইসরায়েলকে থামাতে পঙ্গু জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান। অন্যদিকে ইরানে ভোটগ্রহণ শেষে এগিয়ে রয়েছে রক্ষণশীলরা। এবং সর্বশেষ জানিয়ে দিব রমজানের আগে যুদ্ধবিরতি হবে আশাবাদী মিশর। গাজা ইসরায়েলি বাহিনীর বোমায় 7 জিম্মি নিহত, দাবি হামাসের। গাজা উপত্যকায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কবজায় থাকা জিম্মিদের মধ্যে 7 জন নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে 4 জন ইসরায়েলি এবং অন্য 3 জন বিদেশি নাগরিক। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এক পোস্টে তথ্য নিশ্চিত করেছেন হামাসের সামরিক বিভাগ আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা, কিন্তু উপত্যকার কোন এলাকায় এই 7 জিম্মি নিহত হয়েছেন তা বলেননি তিনি। তবে টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, গাজায় গত প্রায় 5 মাসে ইসরায়েলি বাহিনীর বোমায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। গতকাল নিহতের মধ্যে দিয়ে এই সংখ্যা 70 জনে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, 4 মাসের বেশ সময় ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 29,000-এর বেশি মানুষ, আহতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। এছাড়া ইসরায়েলি বাহিনীর গোলায় বাড়িঘর হারিয়ে সর্বশান্ত হয়েছেন আরও লাখ লাখ ফিলিস্তিনি। ইয়েমেনে আবারও ইঙ্গো মার্কিন বিমান হামলা। আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসী জঙ্গি বিমানগুলো আবারও পশ্চিম ইয়েমেনের হুদাইদা প্রদেশে বোমা বর্ষণ করেছে। বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে, ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো গতকাল সন্ধ্যায় অন্তত 2 দফা ইয়েমেনে বোমা বর্ষণ করেছে। পশ্চিম ইয়েমেনের হুদাইদা প্রদেশের উত্তরে অবস্থিত রাস ইসা এলাকার ওপর ওই বোমা বর্ষণ করেছে। একই সঙ্গে ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো হুদাইদা প্রদেশের আদ-দারিহিম এবং আল কাভাজি এলাকার ওপর আরও 2 দফা হামলা চালিয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী গত কয়েক সপ্তাহে লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ বা ইসরায়েল অভিমুখী জাহাজকে লক্ষ্য করে হামলা করার পর আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালায়। ফিলিস্তিনি জাতির ইসরায়েল বিরোধী প্রতিরোধের সমর্থনে ইয়েমেনের সেনাবাহিনী ওই হামলা চালিয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত গণহত্যাকারী ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় তাদের আক্রমণ বন্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত তারা ইসরায়েলি এবং ইসরায়েল অভিমুখী জাহাজের ওপর হামলা চালিয়ে যাবে। প্রকৃত আগ্রাসী কারা, মার্কিন হুমকি তা দেখিয়ে দিচ্ছে রাশিয়ার প্রতিক্রিয়া, রাশিয়া ন্যাটো সরাসরি সংঘাতের হুমকি। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হতে পারে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, লয়েডের এই হুমকি নিতান্তই পাগলামি ছাড়া আর কিছুই নয়। গতকাল মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসের কমিটিতে শুনানির সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রুশ বাহিনী যদি ইউক্রেনের কাছে পরাজিত না হয় তাহলে পুতিনকে থামানো যাবে না। বাল্টিক অঞ্চলে রাশিয়ার প্রতিবেশীরা তার সক্ষমতা সম্পর্কে জানে এবং একথা বলতে দ্বিধা নেই যে যদি ইউক্রেনের সেনারা এই যুদ্ধে হেরে যায় তাহলে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো বাহিনী যুদ্ধ শুরু করবে। লয়েড অস্টিনের এই বক্তব্যের পর মারিয়া জাখারোভা টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে বলেছেন, আমি ঠিক বুঝতে পারছি না তিনি সরাসরি রাশিয়াকে হুমকি দিলেন নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে সান্ত্বনা দিলেন, তবে যাই হোক না কেন এটা নিতান্তই পাগলামি এবং এখন সবাই দেখছে প্রকৃত আগ্রাসী কারা। ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিল আমেরিকা। অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা। গতকাল নিরাপত্তা পরিষদে তোলা ওই প্রস্তাবের খসড়া তৈরি করেছিল আলজেরিয়া এবং নিরাপত্তা পরিষদের 14টি সদস্য দেশ তাতে সমর্থন দেয়। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর সাংবাদিকদের এই তথ্য জানান। জাতিসংঘে নিযুক্ত মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট ওড সাংবাদিকদের বলেছেন,
আসলে গাজা উপত্যকায় বৃহস্পতিবার কি ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, এটাই হয়েছে সমস্যা। ঘটনা সম্পর্কে পুরো তথ্য না থাকার অজুহাতকে তিনি নিন্দা প্রস্তাবে ভেটো দেওয়ার কারণ বলে দাবি করেছেন। এর আগেও মার্কিন প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছেন। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমেরিকা বলছে এখনই যুদ্ধবিরতি করলে তা হামাসের জন্য উপকার বয়ে আনবে। ইসরায়েলকে থামাতে বঙ্গু জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গতকাল ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। গতকাল দক্ষিণ গাজার একটি এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমান হাজার হাজার মানুষের ওপর ইসরায়েলি বর্বর সেনারা ব্যাপকভাবে হামলা চালায় যাতে অন্তত 112 জন শহীদ হন এবং 760 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো গতকালের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 150। রিয়াদ মানসুর গতকাল সাংবাদিকদের বলেছেন নিরাপত্তা পরিষদের বলা উচিত যথেষ্ট হয়েছে। তিনি আরও বলেছেন ভয়াবহ এই গণহত্যা একথাই প্রমাণ করছে যে যতক্ষণ পর্যন্ত পঙ্গু নিরাপত্তা পরিষদ ভেটো দিবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিদেরকে জীবন দিয়ে তার মূল্য দিতে হবে। তিনি বলেন মেরুদণ্ডহীন ও প্রতিশ্রুতিহীন নিরাপত্তা পরিষদকে এই গণহত্যা বন্ধ করতে হলে এখনই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এদিকে গাজার অভুক্ত মানুষের ওপর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলি বাহিনীর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক একথা জানিয়েছেন। তিনি বলেন জাতিসংঘ মহাসচিব গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মানবিক ত্রাণ সরবরাহ জোরদার করার আহ্বান জানিয়েছেন। ইরানে ভোট গ্রহণ শেষ, এগিয়ে রক্ষণশীলরা। ইরানে দ্বাদশ জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় গতকাল সকাল 8টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, শেষ হয়েছে সন্ধ্যা 6টায়। সারাদেশে 59,000 কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ইরানের 8.5 কোটি মানুষের মধ্যে 6.10 কোটি বৈধ ভোটার। বুথ ফেরত জরিপের হাওয়া বলেছে ভোটার উপস্থিতি কম হলেও রক্ষণশীলরা তাদের ক্ষমতাকে আরও দৃঢ় করবেন। এএফপি এবং তেহরান টাইমসের তথ্য থেকে খবর জানানো হয়েছে। ইরানের সংসদ 4 বছরের জন্য নির্বাচিত হয়। নির্বাচনে 290টি সংসদীয় আসনের বিপরীতে 15,200 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রায় শতকরা 13% নারী প্রার্থী রয়েছেন। জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য 5টি আসন সংরক্ষিত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। এই পরিষদের 88টি আসনের বিপরীতে 140 জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে নিরাপত্তা রক্ষার জন্য সারাদেশে 1,90,000 পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র ব্রিগেড জেনারেল সাইদ মন্তাজের আল মাহাদি। একই সূত্র থেকে জানা গিয়েছে এদিন সর্বপ্রথম ভোট দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তেহরানের মধ্যাঞ্চলে খামেনি হুসাইনি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। ভোট প্রদান শেষে ভোটারদের উদ্দেশ্যে খামেনি বলেছেন ভোট দিন, সব জায়গা থেকে আমাদের দেশের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, বন্ধুদের খুশি করুন এবং অমঙ্গল কামনাকারীদের হতাশ করে দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, রমজানের আগে যুদ্ধবিরতি হবে, আশাবাদী মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শকুরি বলেছেন রমজানের আগেই গাজার যুদ্ধবিরতি জিম্মি চুক্তি আলোচনা সফল হতে পারে। তিনি বলেন আমরা আশাবাদী যে যুদ্ধ বন্ধ এবং জিম্মি বিনিময়ে চুক্তিতে পৌঁছাতে পারব। তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামে শকুরি বলেছেন সবাই স্বীকার করে রমজান শুরুর আগে আমাদের সফল হওয়ার একটি সময়সীমা রয়েছে। এদিকে গাজা উপত্যকার মানুষরা খাদ্য, পানি এবং অন্যান্য সরবরাহের জন্য তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে। জেনেভায় ব্রিফিংয়ে WHO-র মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডোমেয়ার বলেছেন গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বার প্রান্তে রয়েছে, গাজার সব লাইফ লাইন কম বেশি কেটে ফেলা হয়েছে। লিন্ডোমেয়ার বলেছেন একটি হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার উত্তর গাজায় মানবিক সহায়তা প্রত্যাশী শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।